আজকে আমি কালকে ব্লগটা এন্ড হয়নি, কারণ মেয়েটার কালকে জ্বর হয়েছিল, মানে গা মানে 100 জ্বর এসেছিল, সেই জন্য আর কিছু ছেড়ে দাও, ভালোবাসে না ও, আমরা চলে যাব। টাটা বা বাই, সি ইউ। এখানে এখন বিউলির ডাল বসিয়েছি, মেয়েটার বিউলির ডাল তুলে নিয়েছি, আমাদেরটা হচ্ছে। আর আজকে হবে হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত হবে আর ভাত, মেয়েটার আলু ভাতে ভাত আর বিউলির ডাল। এবার এখন আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে এখানে চিচিঙ্গেগুলো ভাজি, এগুলো ভেজে নিয়ে তারপর একেবারে সব দিয়ে হয়ে যাবে। মেয়েটা আবার সর্দি হয়ে কাস্তে কাস্তে বঙ্গি। এখানে ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখে দিলাম, দেখতে ফের দেখতে সুবিধা হবে। পর্দাগুলো সমস্ত কেচে শুকিয়ে রোদে ভালো করে করে আবার পরিষ্কার করে টাঙিয়ে দিয়েছি সব ঘরে, এখানে বাপের ঘরেও টাঙিয়ে দিয়েছি, এখানে মায়ের ঘরেও টাঙানো আছে। মা আজকে সব পরিষ্কার করেছে, সব নিচে সব ফেলা আছে, এগুলো বউটা এসে সব ফেলবে। এবার এগুলো পাট করি, গোছাই, বিছানাটা ঠিক করি, পরিষ্কার করি, করে আবার ওকে শোয়াবো। গুড আফটারনুন। তো সকাল থেকে আজকে অনেক কিছু কাজ হয়েছে, তোমাদের দেখালাম, বিউলির ডাল করেছি, পোস্ত করেছি, সব কিছু করেছি। তারপর ইনফ্যাক্ট মেয়েটার আজকে শরীরটা খুব খারাপ, একটু হালকা জ্বর জ্বর মতো হয়েছে কালকে রাত্রির থেকে, তারপর সর্দি হয়েছে আবার, তো সেই জন্য ওকে আজকে সেরকমভাবে তিতিত কোথা থেকে পাবো আমি? নেই তিতিত, তিতিত নেই, ওটা সেন্ট, ওটা তিতিত নয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ না সেন্ট, কিন্তু এখন গায়ে কোথাও দেবে না, আস্তে আস্তে, এটা সেন্ট দিতে নেই এখন। আচ্ছা চলো, তোমার ওই মশারে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, পর্দা ফর্দা সব মস্ত কিছু কেচেছি, এমনকি এইখানে আমার ঘরের যে এখানে যে গোলাপি রঙের একটা পর্দা ছিল ওইটাও কেচেছি, মায়ের ঘরের পর্দাগুলো কেচেছি। আর অনেক কিছু আজকে মোটামুটি কাজ টাজ হয়েছে, তারপর নিচে গিয়ে কাজ করেছি, না বাসন কোসনগুলো গুছিয়ে ফেলেছি, সেগুলো আর আমি কিছু শ্যুট করতে পারিনি, কারণ কাজ করার সময় ফোন ধরে বারবার সব কিছু ভিডিও করা তো সম্ভব হয় না, তো সেই জন্য। এখানে রান্নাঘরটা সব পরিষ্কার, জল ফল ঢেলেছি, এখানে এগুলো কাজের লোকটা এসে পরিষ্কার করবে, পর্দাগুলো কেচে যে সব শুকুতে দিয়ে দেবো। বর জলের বোতল ঢুকিয়ে দিয়েছে। এখন বাজে 4:45, আর এখন খেতে ইচ্ছা করলো চা, তো সরি এখন খাবো হচ্ছে চা। আর মেয়েটা উঠে পড়েছে, মেয়েটা খাচ্ছে দাদ্দাম দাদ্দাম, ওরম করে গানটা গায়। ছেড়ে দাও, ভালোবাসে না ও, আমরা চলে যাব। টাটা বা বাই, সি ইউ। কি করছো তুই, কি করলি, কি খাবি তুই তাহলে? দাদাম তু তু ফেলে দিলি তো তুই, তাহলে আবার এ করছিস? তোর না গায়ে জ্বর? হ্যাঁ কিরে, তোর না গায়ে জ্বর, তুই ঘুরছিস এখানে? যা গিয়ে শো, কেন যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও, মামাম ঘরে এসি চলছে, যাও। বাবা বাপরে, গরম, পাকা বুড়ি তুই, একটা পুরো পাকা বুড়ি। যাও ওষুধ খেয়ে নাও, যাও 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 রে, ওষুধ খেয়ে নাও, যাও। যাও শুয়ে পড়ো, না না আর না। আজকে আমি কালকে ব্লগটা এন্ড হয়নি, কারণ মেয়েটার কালকে জ্বর হয়েছিল, মানে গা মানে 100 জ্বর এসেছিল, সেই জন্য আর কিছু করতে পারিনি ভিডিওটা। আর মেনলি বাচ্চা যদি কোনো অসুস্থ থাকে না, মানে শরীরটা খারাপ লাগে, কোনো কিছু হয়, দেখবে কোনো কিছু ভালো লাগে না,
ওই জন্য কালকে কিছু ফোনটা ধরে কিছু শ্যুট করতে পারিনি। আজকে স্কুল পাঠায়নি, এখন ঘুমাচ্ছে আর আমি খাচ্ছি চা। চান টান করা হয়ে গেছে, তো আজকে মেয়েটাকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি। আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যাবো সূর্য চক্রবর্তী স্যারের কাছে। তো এখানে এখন ঘুমাচ্ছে, এসে ওষুধ খাবে। তো আজকে ব্লগটা এখানে এড করছি। যাই হোক, তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এসবে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।